আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার ইয়াসমিন ফিনল্যান্ড থেকে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করছি। এখন তো ইউরোপে ঠান্ডা পড়ে গেছে, তো আমার এখানেও ব্যতিক্রম কিছু না, এখানেও ঠান্ডা পড়েছে। তো আমি শেষের আমার ক্ষেতে যে আলু লাগিয়েছিলাম হারভেস্টিংটা, শেষ হারভেস্টিংটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা দিয়ে আমি আজকে কি রান্না করব এটাও আপনাদেরকে দেখাবো, তো আমার সাথেই থাকুন। আমার ক্ষেতে যে অবশিষ্ট আলুগুলো ছিল আজকে আমি সেগুলো তুলে নিব, তো এর জন্যই আমি ক্ষেতে চলে এসেছি। এই যে আমি এখন কুদাল দিয়ে আমার ক্ষেত থেকে আলুগুলো তুলে নিচ্ছি। এই আলুগুলো খেতে কিন্তু খুবই মজা, যেহেতু এগুলো ফ্রেশ আলু আর মাটির নিচে থেকে এইমাত্র তুলে রান্না করব, তো এটা স্বাদ আসলেই অন্য রকম। আর এই আলুগুলাতে আমি তেমন কোনো সার ব্যবহার করি না, আমার বাসার যে ভেজিটেবলের খোসা আছে এগুলা দিয়েই সার তৈরি করে আমি আলুগুলো লাগাই। আর এখন এই যে আমি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে বাসায় নিয়ে যাব। আর এই ক্ষেতটা কিন্তু আমার বাসার পিছনের দিকেই, তো আমি প্রায় এইভাবে আলু তুলি এবং বাসায় রান্না করি। আপনাদের ভাইয়া বাজার থেকে এই মাছটি কিনে এনেছে, এটি বাল্টিক সির মাছ। এই সময়ে এখানকার শীতে এই মাছটি ধরা পড়ে আর এটা খেতে খুবই মজা। এই মাছটাকে ফিনিশে লাহনা বলে। তো আজকে আমি এই মাছটা আমার ক্ষেতের আলু দিয়ে রান্না করব। তার জন্য আমি প্রথমে খুব সুন্দর করে মাছটা পরিষ্কার করে নিচ্ছি, এরপরে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিব। আর আমি এই মাছটা বটি দিয়ে কাটবো। আর আমি যেটা দিয়ে পরিষ্কার করছি এটা কিন্তু আমি বাংলাদেশ থেকে কিনে এনেছি, খুব সুন্দর কাজ করে। তো আপনারাও এভাবে মাছ রান্না করে খেতে পারেন। আমাদের দেশে সমুদ্রেও কিন্তু অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এর আগে আমি অনেকবার বলেছি এবং আমার ফ্যামিলির জন্য আমি প্রায়ই সামুদ্রিক মাছ রান্না করি। দেশ বাড়িতে কিন্তু এভাবে মাছ কেটে রান্না করা খুবই কঠিন, তো অনেকেই বাজার থেকে ফ্রোজেন মাছ কিনে নিয়ে এসে খায়। আমি জানি এটা সহজ, কিন্তু এভাবে ফ্রেশ মাছ খাওয়ার টেস্টটাই কিন্তু আলাদা। যদি আপনি একটু কষ্ট করেন তাহলে আপনি কি করবেন, একটা ভালো খাবার খেতে পারবেন। মাছগুলো ভাজার জন্য প্রথমে আমি হলুদ লবণ এবং একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি একটি ফ্রাই প্যানের উপরে গরম তেলের উপরে মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে আরেকটা পাতিলে তুলে রেখেছি। আর এখানে আমি ব্লেন্ডারের মধ্যে মশলা বেটে নিয়েছি। এখানে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন এবং একটু জিরা বেটে, আর এখন আমি এর মধ্যে হলুদ লবণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এর ভিতরে আলু দিয়ে দিব। আলুগুলো আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। এরপরে আমি একটা মোটা কাচের ঢাকনা দিয়ে দিব, যাতে সহজেই আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আলুগুলো কষানো হয়ে গেলে আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিব। আর ঝোলের পানিটা যখন উতলায়ে যাবে তখন আমি সামুদ্রিক মাছগুলো, ভাজা মাছগুলো আর কি, তরকারির উপরে ছড়িয়ে দিব। তরকারিতে আরেকটু বাড়তি স্বাদের জন্য আমি এর মধ্যে কয়েক টুকরা পাকা টমেটো ও মটরশুঁটি দিয়ে দিচ্ছি।
এরপরে আমি আবার একটা কাচের ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিব, যাতে টমেটো এবং মটরশুঁটি এবং মাছ সবগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো হয়ে গেল আমার আজকের রেসিপি। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসছে আবার নতুন একটা ভিডিও, তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।